জুলুম নির্যাতন বাড়িয়ে দিল ফেরাউনকে একটু সতর্ক করার জন্য আল্লাহ ধাপে ধাপে কিছু ছোট গজব নাজিল করেছিলেন শুনেন এই গজবগুলোর কথা আপনারা অনেকে এগুলো জানেন না কেউ কেউ জানেন কেউ কেউ হয়তো জানেন না এক নম্বরে আল্লাহ গজব দিলেন একটা দুর্ভিক্ষ দিলেন বলেন তো দুর্ভিক্ষ দেওয়ার মালিক কে কয়েক বছর বৃষ্টি বন্ধ ফসলের মাঠে ফসল নাই ক্ষেতের মধ্যে ক্ষেত নাই সব ধ্বংস হয়ে গেল ফেরাউন বুঝলো আমি যে মানুষের সামনে নিজেকে খোদা বলি আমি তো একটা হুদা কিছুই না এই মাঠে ঘাটে ফসল কিন্তু ফেরাউন ফলাতে পারে মাঠে ঘাটে ফসল যে ফলে এগুলো দান করেন কে ফেরাউন তখন মুসা নবীকে দাওয়াত দিল দাওয়াত দিয়ে বলল গো মুসা তোমার রবের কাছে অ্যাপ্লিকেশন করো দোয়া করো তিনি যেন এই দুর্ভিক্ষ উঠায় নেন আমি এবং আমার দলবল সাঙ্গপাঙ্গ সবাই ভালো হয়ে যাব মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলে দুর্ভিক্ষ দিয়েছেন যিনি উঠায়া নিতে পারেন আল্লাহ তাআলা দুর্ভিক্ষ উঠায় নিলেন দেখা গেল ফসলের মাঠে ফসলের সমারোহ মাঠে ঘাটে ফসল আর ফসল চতুর্দিক তখন ফসলের সমারোহে ভরে গেল ফেরাউন তার দলবল কেউ ঈমান আনে নাই যে ইলাউ সেই